আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর দু হাজার তেইশ অর্থনীতি সাজেশন প্রশ্নমান পাঁচের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আলোচনা করব তো দেখি প্রথম প্রশ্নগুলো দেখো প্রথম যে প্রশ্ন আসছে সে প্রশ্নটা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্কটি রেখা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ক্রমর রাসমান উপযোগ সূত্রটি সীমাবদ্ধতাগুলি আলোচনা করো চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণগুলি কি আলোচনা করো তা এই যে আমি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে সাজেশান দিচ্ছি তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে সাজেশান দিয়ে রেখেছি আজকেও আমি তোমাদেরকে সেইভাবে অধ্যায় ভিত্তিক সাজেশান দিচ্ছি তো তোমরা এই ভিডিওটা দেখো এবং অন্য যে ভিডিওগুলো তো দিয়েছি সেগুলো তোমরা না দেখে দেখো অবশ্যই সেগুলো দেখে নিও তোমাদের কিন্তু অনেক সহযোগিতা হবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও দেখবো পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে যোগান রেখা বলতে কি বোঝায় যোগান রেখা ঊর্ধ্বমুখী হওয়ার কারণগুলি লেখো জাতীয় আয় কাকে বলে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো তো আজকে আমরা যে এই যে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে গ্রুপ ডি তোমাদের আছে চ্যাপ্টার তিন চ্যাপ্টার পাঁচ আর চ্যাপ্টার এগারো তো এই যে তিনটে চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার বা তিনটে অধ্যায় থেকে কিন্তু আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখো পরের প্রশ্ন হচ্ছে কি ভোগ দ্রব্য এবং মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য লেখ কোন দেশে বেকারত্বের বিভিন্ন ধারণাগুলি আলোচনা করো তাহলে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে কোন দেশের বেকারত্ব সেই বেকারত্ব হয়েছে বেকারত্ব দিয়ে আমি আর একটা তোমাদেরকে প্রশ্ন দিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে দেখো এই ভিডিওটা বাদ দিয়ে আমি তোমাদেরকে বাংলা ইতিহাস ভূগোল সমস্ত কিছু সাজেশান দিয়ে রেখেছি সেই ভিডিও না দেখে থাকলে তোমরা অবশ্যই আমার প্লে লিস্টে যাও এবং সেখান থেকে দেখে নাও দেখবো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে বলে জাতীয় আয় পরে আইসমারি পদ্ধতি এইটা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে যে জাতীয় পদ্ধতিতে যে আইসমারি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তারপর দেখো বেকারত্বের হার কিভাবে পরিমাপ করা হয় তার সংক্ষেপ আলোচনা করো তাহলে প্রথম আমি তোমাদেরকে দিয়েছিলাম দেখো বেকারত্বের যে বিভিন্ন ধারণাগুলি আর এখন দিলাম তোমাদের বেকারত্ব কিভাবে পরিমাপ করা যায় এই দুটো প্রশ্ন তোমরা পড়ো এই যে চ্যাপ্টার তোমাদের আছে চ্যাপ্টার ফাইভ এই চ্যাপ্টার ফাইভ থেকে তোমরা কিন্তু একদম প্রশ্ন হুবহু কমন পাবে এই দুটো চ্যাপ্টার থেকে এগুলো পড়ে যেও দেখবে দেখো পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে কি অবাধ বাণিজ্য বলতে কী বোঝো অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে যে আলোচনা করছি সেটা তোমাদেরকে বললাম যে গ্রুপ ডি তোমাদের গ্রুপ ডি যে সেকশন আছে সেখানে যে চ্যাপ্টার থ্রি তাহলে চ্যাপ্টার থ্রি আছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ইলেভেন এই তিনটে চ্যাপ্টারে যত প্রশ্ন হচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এর এরপরে আমি আর ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে আমি চ্যাপ্টার তেরো চ্যাপ্টার চোদ্দো চ্যাপ্টার ষোলো এগুলো সব কিন্তু সাজেশান দিয়ে দেবো তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা অসুবিধাগুলি সংক্ষেপে লেখো আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে আমদানি শুল্কের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণে ডাব্লুটিওর ভূমিকা আলোচনা করো এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে আর এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি বারবার বলি যে প্রথমে প্রশ্নগুলো লেখো এবং তার উত্তরগুলি লেখো এবং প্রশ্ন তৈরীভাবে বারবার পড়ে যাও তাহলে তোমাদের কী হবে এমসি কিউ এসি কিউ সমস্ত লিখতে কিন্তু অনেক সুবিধা হবে এবং অনেক সহযোগিতা তোমাদের করবে এই প্রশ্নগুলো। কারণ এই বড় প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু এমসিকিউ এসে এসসি কিউ আছে অতএব এগুলোকে খুব ভালো করে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের কিন্তু এইটটি প্লাস নম্বর পেতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না আর খুব ভালো করে যদি পড়াশোনা করো তো এইটটি থেকে নাইনটি ফাইভ কিন্তু চলে যেতে হবে খুব সহজেই দেখব পরের যে আজকে শেষ যে প্রশ্নটা দেখো মুদ্রাস্ফীতির হার বলতে কী বোঝো ভোগকারীর দাম সূচক সংখ্যার সাহায্যে কীভাবে দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায় এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো এই যে মুদ্রাস্ফীতি কেন মুদ্রাস্ফীতির হার কি বা মুদ্রাস্ফীতি কী ইনফ্লেশান কী সেটা তোমাকে কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে তো ভিডিওটা তোমার ভালো লাগলে গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও আমি কিন্তু দিতেই থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই